রাফা শহরের এক সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর ক্ষোভে ফুঁসছেন ইসরায়েলিরা। জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে তেল আভিভ, জেরুজালেম সহ বিভিন্ন শহরে রাস্তায় নামেন ৫ লাখের বেশি মানুষ। ধস্তাধস্তি হয় পুলিশের সাথে, ২ ডজনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এদিকে গাজায় পোলিও টিকাদান কর্মসূচির মধ্যে স্কুলে ইসরায়েলের ব্রোমায় প্রাণ গেছে ১১ জনের, দেইর আল বালাহতে নিহত হয়েছেন ৪ জন। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার হয় শনিবার। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন ইসরায়েলিরা। অবিলম্বে জিম্মিদের ফিরিয়ে আনতে রাস্তায় নামেন বহু মানুষ। জেরুজালেম, তেল আভিভে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের, চলে ধরপাকড়। জিম্মিদের ছাড়াতে হামাসের সাথে চুক্তিতে ব্যর্থ হওয়ায় এখন সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে ইসরায়েলে। প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের নেতৃত্বে সোমবার ইকোনমি শাটডাউনের ধর্মঘটে ডাক দিয়েছেন শ্রমিক ইউনিয়ন। এতে একাত্মতা জানিয়েছে স্কুল ও কলেজের শিক্ষক ও আইনজীবীরা। সকাল থেকেই বন্ধ ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন। We are here to protest against the Israeli government. এই সরকার জনগণের কথা ভাবে না, তাদের গাফিলতিতে প্রাণ হারাচ্ছেন একের পর এক জিম্মি। নেতানিয়াহু সরকারকেই এর দায় নিতে হবে। Israel will do everything in its power. This is where it all starts. অনেক হয়েছে, আর চুপ করে বাড়িতে বসে থাকা যাচ্ছে না, নতুনত্বের জন্য রাস্তায় নেমেছি। নিহত ৬ জিম্মির মধ্যে একজন মার্কিন ইসরায়েলি, এতে নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় আগামী সপ্তাহে শুরু হওয়া যুদ্ধবিরতির আলোচনায় দ্রুত কার্যকর না হয় ইসরায়েলকে আলোচনা বাতিল করতে বলবে ওয়াশিংটন। তবে যে কোনো সময় যুদ্ধবিরতির চুক্তি করে ইসরায়েলে জিম্মিদের ছাড়িয়ে নিতে পারে বলে মন্তব্য করেছে হামাস নেতা খলিল আল হায়া। এদিকে গাজায় পোলিও টিকাদান কর্মসূচির মধ্যে স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তরাঞ্চলের গাজা সিটির স্কুলে আশ্রিত ও দেইর আল বালাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।